নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত। চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। পুঁই শাক তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজকে আপনাদের সাথে পুঁই শাকের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। এখানে বেশ কিছু পুঁই পাতা নিয়ে নিয়েছি। পুঁই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে এইভাবে সরু সরুভাবে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজে পেঁয়াজ কুচি, দেব এক চামচ গ্রেট করা আদা ও এক চামচ গ্রেট করা রসুন, দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক মুঠো ধনে পাতা কুচি। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়ে শাকটা একদম নরম করে নিলাম। এবার নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ ডিম, একটা গ্রেটার দিয়ে দুটো ডিম সেদ্ধ আমি গ্রেট করে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দুটো ডিমই গ্রেট করে নিলাম। ডিমটা ভালো করে শাকের সাথে মেখে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন বেসন, তিন চামচ বেসন দিলাম আর দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো সমান পরিমাণে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মেখে নেব। মাখতে মাখতে বুঝতে পারবো বেসন বা চালের গুঁড়ো আর লাগবে কি না। মাখাটা কিন্তু একটু টাইট হবে। খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিলাম। এবার তেলে ভেজে নেব। কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব, পরপর পরপর দিয়ে দেব যতগুলো ধরে। বড়াগুলো এখন নাড়া যাবে না, ভেঙে যাবে। একটু শক্ত হলে তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। একটু শক্ত হয়েছে, এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি। রান্নার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব, আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন। মিডিয়াম হিটে একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে। দুটো পাশ লাল হয়ে গেলে তবেই নামিয়ে নেব। দুটো পাশই লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাদবাকি বড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পুঁই শাক ও ডিম দিয়ে ইউনিক একটা রেসিপি। এটা চায়ের সাথেও খেতে পারেন, ডালের পাতেও খেতে পারেন, সব কিছুতেই দারুণ লাগবে। আপনারও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।